বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি 28 সেপ্টেম্বর 1947 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ একাদশ জাতীয় সংসদের সরকার দলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা। তার রাজনৈতিক কর্মজীবন প্রায় 4 দশকেরও বেশি সময়ব্যাপী বিস্তৃত। তিনি 1986 সাল থেকে 1990 সাল থেকে 1995 সাল পর্যন্ত বিরোধী দলের নেতা। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং 1981 সাল থেকে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। 2008 সালে জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন। 2014 সালে জানুয়ারিতে একটি বিরোধী দলবিহীন নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। তিনি বিশ্ব নারী নেত্রী পরিষদে হেরে একজন সদস্য, যা বর্তমান প্রাক্তন নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের নিয়ে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী হিসেবে তার শাসনামল বহু কেলেঙ্কারি ও স্বৈরাচারী চর্চা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সময় কেলেঙ্কারির মধ্যে অন্তর্ভুক্ত পদ্মা সেতু কেলেঙ্কারি, হলমার্ক সোনালী ব্যাংক কেলেঙ্কারি, শেয়ার মার্কেটে কেলেঙ্কারি, রানা প্লাজা ধস ও বাংলাদেশ সড়ক নিরাপত্তা আন্দোলন 2018। তিনি তার শাসনামলে অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রশংসিত। শেখ হাসিনা পূর্ব পাকিস্তানের টুঙ্গিপাড়া 1947 সালে 28 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম ফজিলাতুন্নেসা। তিনি টুঙ্গিপাড়াতে বাল্যশিক্ষা নেন। 1954 সাল থেকে তিনি ঢাকা পরিবারের সাথে মোগলটুলি রজনী ঘোষ লেনের বাড়িতে বসবাস শুরু করেন। পরে মিন্টু রোডে সরকারি বাসভবনে স্থানান্তরিত হন। 1956 সালে তিনি টিকাটুলি নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। 1961 সালে 1 অক্টোবর ধানমন্ডির 32 নম্বর বাড়িতে থাকা শুরু করেন। 1975 সালে 15 আগস্ট এক সামরিক অভ্যুত্থানে তিনি তার বোন শেখ রেহানাবাদে পরিবেশ সকল সদস্যকে হত্যা করা হয়। বন্ধু সেই সময় পড়াশোনার জন্য পশ্চিম জার্মানিতে উপস্থান করেছিলেন। 1965 সালে তিনি আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। শেখ হাসিনা 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় 1967 সালে এম এ ওয়াজেদ মিয়ার সাথে তার বিয়ে হয় এবং ওয়াজেদ মিয়া 9 মে 2009 তারিখে মৃত্যুবরণ করেন। তাদের সংসারে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল নামে 2 সন্তান রয়েছেন। আওয়ামী লীগ 1981 সালে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে তার অনুপস্থিতির দলের সভাপতি নির্বাচিত করে। 6 বছরের নির্বাচিত জীবন শেষে অবশেষে তিনি 1981 সালে 17 মে দেশে ফিরে আসেন। 1982 সালে জেনারেল এরশাদ ক্ষমতা আহরণকে অবৈধ ঘোষণা করলেও তার দল 1986 সালে এই সামরিক শাসকের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে। পরবর্তীকালে তিনি ও তার দল এরশাদ বিরোধী দুর্বার আন্দোলন গড়ে তোলেন এবং 1990 সালে অভিন্ন রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করেন। 1991 সালে তার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশ তৎকালীন বৃহত্তম বিরোধী দল হিসেবে প্রকাশ পায়। 1991 সালে স্বৈরাচারী পতন আন্দোলনের বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দেন শেখ হাসিনা। 1996 সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তুলে ধরেন। 1996 সালে তার দল আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বামপন্থী দলগুলোর সাথে যুক্ত হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার বিএনপি সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাধ্য করেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তার দল আন্দোলন জয়ী হওয়ার পরবর্তীতে তার দল জাতীয় নির্বাচনে জয়লাভ করে এবং ওই বছর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে তিনি প্রধানমন্ত্রী হন। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2001 সালে নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ বড় ব্যবধানে হেরে যায়। বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলাম জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোট এর নির্বাচনী জোটের কাছে 2001 সালে 1 অক্টোবর নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়। শেখ হাসিনার দল এই পরাজয়ের জন্য দায়ী করেন তারই মনোনীত তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, সাবেক প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি লতিফুর রহমান ও প্রধান নির্বাচন কমিশনার এম এস সাঈদ। 2004 সালে 21 আগস্ট ঢাকায় এক জনসভায় বক্তৃতা দানকালে গ্রেনেড হামলায় এই নারী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। উক্ত হামলায় তার ঘনিষ্ঠজন আওয়ামী লীগ নেত্রী আইভির রহমান সহ 19 জনের মৃত্যুবরণ করেন, শতাধিক আহত হন। বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনে এই হামলাকে বিদেশি ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়। এই গ্রেনেডে হামলা তদন্তকে ভিন্ন খাতে করার জন্য জিয়া মিয়া জজমিয়া নাটক সহ বেশ কিছু প্রহসন তৎকালীন চারদলীয় ঐক্যজোট প্রহসন। পরবর্তীতে দেশীয় বিদেশি গোয়েন্দা সংস্থার ষষ্ঠ তদন্তে বেরিয়ে আসে তৎকালীন প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমান, তৎকালীন রাষ্ট্রপতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি শীর্ষস্থানীয় নেতা নাসিরুদ্দিন আহমেদ পিন্টু যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, জামায়াতে ইসলামী নেতা আলী হাসান মুজাহিদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন হারকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ বেশ কিছু তৎকালীন প্রভাবশালী ব্যক্তিদের নাম। পরবর্তীতে 2006 সালে তিনি পুনরায় আন্দোলন শুরু করেন তিনি নতুন সমস্যা নিয়ে। দীর্ঘ রাজনৈতিক জীবনে শেখ হাসিনা প্রথমবারের মতো গ্রেপ্তার হন 2007 সালে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালে 16 জুলাই সকাল 7:31 যৌথ বাহিনী শেখ হাসিনাকে তার বাসভবন সুধা সদন থেকে গ্রেপ্তার করে।
তাকে আদালতে সোপর্দ করা। সেখানে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে। শেখ হাসিনাকে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের বাসভবনকে সাবজেল হিসেবে ঘোষণা করে সেখানে অন্তরীণ রাখা হয়। গ্রেপ্তারের পূর্বে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রবীণ নেতা জিল্লুর রহমানকে দলের ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে যান। শেখ হাসিনার বিরুদ্ধে দুটি অভিযোগের মামলা দায়ের করা হয়। একটি হল 2006 সালের 28 অক্টোবর পল্টনে রাজনৈতিক সংঘর্ষের জন্য হত্যা মামলা এবং অন্যটি হল প্রায় 3 কোটি টাকা চাঁদাবাজি মামলা। এর মাঝে একটি বাদী 2018 সালের ডিসেম্বর মামলারটি তুলে নেন। জেল থেকে মুক্তি লাভের পর তিনি চিকিৎসা স্বার্থে কয়েক মাস বিদেশে অবস্থান করেন। এরপর দেশে ফিরে দল নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেন। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট প্রায় 1/3 আসনে জয়লাভ করে। বিজয়ী দলের সংসদীয় দলের নেতা হিসেবে তিনি জানুয়ারি 6, 2009 এ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার দল আওয়ামী লীগ এই নির্বাচনে 260 আসন লাভ করে। অপরদিকে প্রধান বিরোধী দল বিএনপি পায় মাত্র 32 আসন। ইতিমধ্যে সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনে পূর্বে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ক্ষমতা ধরে রাখা এবং রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতি দমনের মামলা ও নির্যাতনের অভিযোগ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক এই ব্যবস্থা অবৈধ ঘোষিত হয় প্রভৃতি কারণে সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে 5ম সংশোধনীর মাধ্যমে বাতিলের উদ্যোগ নেয়। পরবর্তীতে পঞ্চদশ সংশোধনী বিল পাশের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয় এবং 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকালীন সর্বদলীয় সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 5ই জানুয়ারি 2014 সালে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ দলই বর্জন করে। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ স্বতন্ত্র সহ 17টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এই নির্বাচনে 300 আসনের মধ্যে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী বিজয়ী হওয়ায় নির্বাচনটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। 5ই জানুয়ারি রোববার বাংলাদেশ সময়কাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাকি 147 আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে গত 18 নভেম্বর 2013 নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠিত হয়। আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 288 আসন লাভ করে চতুর্থ মেয়াদকাল অর্থাৎ 2019 সালে নির্বাচনে। হাসিনা চতুর্থবারের মতো নির্বাচনে জয়ী হন। এটি ছিল তার একাধারে তৃতীয়বারের জন্য মেয়াদকাল। বিরোধী দলের জন্য প্রধান কামাল হোসেনকে নির্বাচনে প্রশ্নমূলক বলে ঘোষণা করেন এবং ফলাফল প্রত্যাখ্যান করেন। নির্বাচনের পূর্বে হিউম্যান রাইটস ওয়াচ ও অন্যান্য অধিকার সংগঠন সরকারকে বিরোধী দলের বিরুদ্ধে আতঙ্কজনক পরিবেশ সৃষ্টির অভিযোগে অভিযুক্ত করেন। নিউ ইয়র্ক টাইমস সম্পাদকীয় নির্বাচনকে প্রহসনমূলক বলে বর্ণনা করেছে। সম্পাদকীয়তে বলা হয়েছে পরিস্থিতি এমন ছিল ভোট কারচুপি ছাড়াই হয়তো শেখ হাসিনা জিতে যেতেন, তবে কেন তিনি এমন করলেন তা বোঝা জানাননি তারা। পদ্বসেতু কেলেঙ্কারি হল বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকারের শাসনামলে সংঘটিত একটি ঘটনা। যাতে সরকার কানাডীয় কনস্ট্রাকশন কোম্পানি SNC লাভালিনকে পদ্মসেতু নির্মাণের কাজে চুক্তি পাইয়ে দেওয়ার বিনিময়ে বড় অঙ্কের টাকা দাবি করার অভিযোগে অভিযুক্ত হয়। অভিযোগটি পরবর্তীকালে ভুল ও ভিত্তিহীন প্রমাণিত হয় এবং কানাডার আদালত এই মামলাটি খারিজ করে দেয়। অভিযোগের একটি ফলস্বরূপ বিশ্বব্যাংক দুর্নীতির বিষয়টি উল্লেখ করে 6 কিলোমিটার লম্বা বাংলাদেশের পদ্মা সেতুর রেলপথ ও মহাসড়ক বিশিষ্ট পদ্মা সেতু নির্মাণ প্রকল্প হাতে নিয়ে নিজেদের $1.2 বিলিয়ন সমমূল্যের অর্থায়ন পরিকল্পনা বাতিল করে। মামলা খারিজ হওয়ার 3 মাসের পর শেখ হাসিনা যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদ থেকে অপসারণ করেন এবং 2012 সালে 11ই জুলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগ সরকার উচিত বিশ্বব্যাংকের পাঠানো চিঠিটি প্রকাশ করে, যেখানে বিশ্বব্যাংক শেখ হাসিনা ও অন্য 3 ব্যক্তির বিরুদ্ধে খুশির অভিযোগ এনেছে। 2016 সালে 17ই জানুয়ারি শেখ হাসিনা দাবি করেন যুক্তরাষ্ট্র থেকে ব্যাংকের একজন MD বিশ্ববাংকের ঋণ বাতিল করার জন্য উস্কানি দিয়েছে। 2017 সালে 24 জানুয়ারি সংসদে নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প থেকে বিশ্বব্যাংক ঋণ সহায়তা তুলে নেওয়ার জন্য মোহাম্মদ ইউনুসকে দায়ী করেন এবং তার মতে ইউনুস প্রাক্তন যুক্তরাজ্যের সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিনটনের সঙ্গে তদবির করেছিলেন বিশ্বব্যাংকের লোন বাতিল করতে পরিচিত করার জন্য। 2017 সালে 26 ফেব্রুয়ারি কানাডার অন্টারিওতে সুপ্রিম কোর্টে বিচারপতি ঘুষ ষড়যন্ত্রে এই কেসটি কোনো প্রমাণের অভাবে খারিজ করে দেয়। রাজনীতির বাইরে লেখক হিসেবে শেখ হাসিনা অবদান রয়েছে অনেক। এ পর্যন্ত তিনি রচনা ও সম্পাদনা করেছেন। তার রচনা এখন পর্যন্ত প্রায় 30টি গ্রন্থ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শেখ মুজিবুর রহমান আমার পিতা, সামরিক বনাম গণতন্ত্র, ওরা টোকাই কেন, বিপন্ন গণতন্ত্র, সাদা কালো, বাংলাদেশের স্বৈরতন্ত্রের জন্ম, অসমাপ্ত আত্মজীবনী, পিপল অ্যান্ড ডেমোক্রেসি, দ্য কোয়েস্ট ফর ভিশন 2021, আমাদের ছোট রাশিল সোনা,
এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের বাস্টন ইউনিভার্সিটি, বিসপোর্ট বিশ্ববিদ্যালয় এবং বারি বিশ্ববিদ্যালয়, জাপানের ওয়েসেদা বিশ্ববিদ্যালয়, স্কটল্যান্ডের আবার্টি বিশ্ববিদ্যালয়, ভারতের বিশ্বভারতী এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রাসেলসের বিশ্ববিখ্যাত ক্যাথলিক বিশ্ববিদ্যালয়, রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ বিশ্ববিদ্যালয় এবং স্টেট ইউনিভার্সিটি অফ পিটার্সবার্গ একটা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে, যা ফ্রান্সের ডাউফি বিশ্ববিদ্যালয় তাকে ডিপ্লোমা প্রদান করে। ইউএনএ উমেন প্ল্যাটেনে 50-এ 50 চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। গ্লোবাল পার্টনারশিপ ফোরাম থেকে এজেন্ট অব চেঞ্জ পুরস্কার ফোর্বসের প্রথম 100 ক্ষমতাধর নারীর মধ্যে তিনি 59তম স্থান অর্জন করেছেন। 6 ফেব্রুয়ারি 1997 সালে বস্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদান করা হয়। 4 জুলাই 1997 সালে জাপানের ওয়েসেদা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ল সম্মাননা প্রদান করা হয়। এছাড়া তিনি আরও অন্যান্য অনেক পুরস্কার পেয়েছেন। Oh, oh, oh.